ভারতের ছাত্র ফেডারেশনের সুবর্ণ জয়ন্তী পালনের বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা হলো আলিপুরদুয়ার জেলায়। প্রাক্তন ও বর্তমান এসএফআই সদস্যদের নিয়ে গঠিত চারটি দলের ক্রিকেট খেলার মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। ভারতের ছাত্র ফেডারেশনের সুবর্ণ জয়ন্তী পালনের বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা হলো আলিপুরদুয়ার জেলায়। প্রাক্তন ও বর্তমান এসএফআই সদস্যদের নিয়ে গঠিত চারটি দলের ক্রিকেট খেলার মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান করে অনুষ্ঠান শুরু করেন এসএফআই আলিপুরদুয়ার জেলা কমিটির সভাপতি রজত দেবনাথ। এরপর ক্রিকেট টুর্নামেন্টের সূচনা করেন এসএফআই এর প্রাক্তন সভাপতি শ্রী মলয় মুখার্জি ও শ্রী দেবল দত্ত। দেবল দত্তের বলে বাউন্ডারি হাঁকিয়ে খেলার সূচনা করেন মলয় মুখার্জি। প্রথম খেলায় বর্তমান এসএফআই দল পরাজিত করে সদ্য প্রাক্তন এসএফআই দলকে। দ্বিতীয় খেলায় প্রাক্তন এসএফআই আলিপুরদুয়ার দল পরাজিত করে প্রাক্তন এসএফআই আলিপুরদুয়ার জংশন দলকে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক খেলোয়াড় এই খেলায় অংশগ্রহণ করে। মাঠে বর্তমান ও প্রাক্তন এসএফআই সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ফাইনাল খেলায় প্রাক্তন এসএফআই আলিপুরদুয়ার দল প্রথমে ব্যাট করে 95 রান করে। জবাবে খেলতে নেমে বর্তমান এসএফআই দল 80 রান করতে সমর্থ হয়। টুর্নামেন্টে জয়ী হয় প্রাক্তন এসএফআই আলিপুরদুয়ার দল। হিমালয়ান অপটিক্স আই কেয়ার এন্ড কন্টাক্টলেস ক্লিনিক কম্পিউটার আই টেস্টিং হর তরিকে কি পাওয়ার গ্লাসেস ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়। তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স হনুমান মন্দির রোড জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 03566265101। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.